শান্তি পনেরো এক দু হাজার চব্বিশ প্রাতঃ ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে পাবন হওয়ার জন্য ইয়াদের যাত্রা খুব জরুরি এটাই হলো মুখ্য সাবজেক্ট এই যোগ বলের দ্বারাই তোমরা সার্ভিসেবেল গুণবান হতে পারো তো পাবন হওয়ার জন্য ইয়াদের যাত্রা মানে বাবাকে স্মরণের যাত্রা খুব দরকার এই স্মরণটাই হলো আমাদের মুখ্য সাবজেক্ট এই যোগ বলে তারা আমরা সার্ভিসেবেল গুণবান হতে পারি প্রশ্ন তোমরা বাচ্চারা যে যোগ শেখো সেটা সবথেকে নিরালা যোগ নিরালা যোগ মানে একদমই আলাদা যোগ কি করে উত্তর আজ পর্যন্ত যে যোগ শিখেছ বা শিখে শেখাও সেগুলো তো মানুষ মানুষের সাথে যোগ জুটা তাই আজ পর্যন্ত আমরা যে যোগ শিখেছি বা মানুষ যেটা শেখায় সেটা হলো মানুষের সাথে মানুষের যোগ শেখায় কিন্তু এখন আমরা নিরাকারের সাথে যোগ লাগাই নিরাকার আত্মা নিরাকার বাবাকে স্মরণ করে এটাই হলো সব থেকে আলাদা কথা দুনিয়ায় কেউ যদি ভগবানকে স্মরণও করে তাও বিগার পরিচয় তার পরিচয় না জেনেই তাকে স্মরণ করে অকুপেশান ছাড়া যদি কাউকে স্মরণ করা হয় তাহলে এটাও ভক্তি তাহলে দুনিয়ার মানুষ ভগবানকে স্মরণ করছে কিন্তু তাকে চেনে না সে কেমন দেখতে তার কর্তব্য কি সে কোথায় থাকে কিছুই জানে না তাহলে কিছু না জেনেই তাকে স্মরণ করছে তাহলে সেটা হলো ভক্তি জ্ঞানবান বাচ্চা পরিচয় সহিত বাবাকে ইয়াদ করে বা স্মরণ করে তাহলে আমরা এখন জ্ঞানবান বাচ্চা হয়ে গেছি জ্ঞানী বাচ্চা তো আমরা পরিচয় সহিত বাবাকে ইয়াদ করি বাবাকে চিনি যে বাবা নিরাকার জ্যোতি বাবা পরম ধামে থাকে এইভাবে আমরা ইয়াদ করি ওম শান্তি রুহানি বাবা বসে বাচ্চাদের বোঝায় রুহানি বাবা মানে কি আত্মাদের বাবা বসে কাদের বোঝায় আত্মাদের বোঝায় তাহলে আত্মার সন্তান কারা আমরা আত্মারা বাচ্চাদের প্রথমে প্রথমে তো বাবার পরিচয় প্রাপ্ত হয় তা আমরা প্রথমে কার পরিচয় পেয়েছি বাবার ছোট বাচ্চা জন্ম হয় তো তাকে প্রথমে মা বাবার পরিচয়ই দেওয়া হয় তোমাদের মধ্যেও নাম্বার বার পুরুষার্থ অনুসারে বাচ্চারা আছে যারা রচয়িতা বাবার পরিচয় পেয়েছে আমাদের মধ্যেও আমরা বাবার পরিচয় পেয়েছি কিন্তু তাও নাম্বার বার পুরুষার্থ অনুসারে আমরা বাবাকে সেই রীতিতে চিনি এটাও বাচ্চারা জানে যে উঁচু থেকে উঁচু হলো বাবায় তারই মহিমা বলা উচিত মহিমা গায় শিবায়ে নম ব্রহ্মা নম বিষ্ণু নম শোভা পায় না শিবায়ে নম সপ্তাহে শোভা পায় ব্রহ্মা দেবতা নম বিষ্ণু দেবতায় নম অক্ষর শোভা পায় তাদেরকে দেবতা বলা উচিত আর উঁচু থেকে উঁচু তো ভগবান যখন কেউ আসে তো প্রথমে প্রথমে বাবার মহিমা অবশ্যই তাকে বলা উচিত বাবা হলো সুপ্রিম বাবা বাচ্চারা ভুলে যায় যে বাবার মহিমা কী করে শোনাবো প্রথমে তো এটা বোঝানো উচিত যে সে হলো সুপ্রিম বাবা সুপ্রিম টিচার আবার সুপ্রিম গুরুও সদ্গুরু তিনজনকেই ইয়াদ করতে হয় এমনিতে তো ইয়াদ শিব বাবাকেই করতে হবে কিন্তু তিন রূপে এটা তো পাক্কা করতে হবে তোমরা বাবার মহিমাকে জানো তবেই তো তার মহিমা করো তারা তো উঁচু থেকে উঁচু বাপকে ঠিক ভিত্তার কোথায় কোথায় বলে দিয়েছে ভগবান কোথায় কোথায় থাকে মানুষের মধ্যেও বলে দেয় কিন্তু মানুষ মেবি সদেব তো রেহে নেই সাকে হুম তাই বাবা বলছে যে ওই ভগবানকে মানুষের শরীরেও বলে দেয় যে মানুষের মধ্যে আছে মানুষের শরীরে তো ভগবান সদৈব থাকতে পারবে না ভগবান তো শুধু এক মনুষ্যতন লোন নেয় সে নিজে বলে আমি এই ব্রহ্মার তনের আধার নিই তো প্রথম কথা পাক্কা করতে হবে যে বাবা হলো সত্য সেই সত্য নারায়ণের কথা শোনায় নর থেকে নারায়ণ সত্য বাবাই বানায় সত্য যুগে এই লক্ষ্মী নারায়ণেরই রাজ্য ছিল সেটা কি করে হলো সেই রাজ্য কে বানালো কবে সেই সত্যনারায়ণের কথা শোনালো কবে রাজযোগ শেখালো এগুলো সব তোমরা এখন বোঝো অন্য সব যোগ হয় মানুষের সাথে মানুষের যোগ এরকম হয় না যে মানুষের যোগ নিরাকারের সাথে হয় ববি পরিচয় সে তাও আবার পরিচয় সহিত সে নিরাকারের সাথে যোগ এটা তো মানুষ শেখায় না আজকাল ভালে শিবের সাথেও যোগ লাগায় পূজা করে কিন্তু তাকে কেউ জানে না এটাও বোঝে না যে প্রজাপিতা ব্রহ্মা নিশ্চয়ই সাকার দুনিয়াতেই হবে কনফিউজড হয়ে আছে ভাবে প্রজাপিতা ব্রহ্মা তো প্রথমে প্রথমে সত্যযুগে হওয়া উচিত যদি সত্যযুগে প্রজাপিতা ব্রহ্মা হয় তাহলে সূক্ষ্মবতনে কেন দেখায় অর্থই বোঝে না এই সাকার হলো কর্মবন্ধনে আর সূক্ষ্ম হলো কর্মাতীত তাহলে সাকারে যে ব্রহ্মাকে আমরা দেখি সে কর্মবন্ধনে আছে আর যখন সে কর্মাতীত হয়ে যায় তো সূক্ষ্মগত নেই এই জ্ঞান কারও মধ্যে নেই জ্ঞান দেয় এক বাবাই সে যখন এসে জ্ঞান দেয় তবেই তো তোমরা অন্যকে শোনাও বাবাকে বাবার পরিচয় কাউকে দেওয়া খুব সহজ আলফ পারি সমঝা নাহে এ বাবার উপরে বোঝাতে হবে সে হলো সব আত্মার বৃহদের বাবা কাউকে পরিচয় দিতে কোনো তাকলিফ কষ্ট নেই খুব সহজ কিন্তু নিশ্চয় নেই প্র্যাকটিস নেই তো কাউকে বোঝাতেও পারে না বাচ্চারা কাউকে যদি তুমি জ্ঞান না দাও তার মানে তুমি অজ্ঞানী জ্ঞান নেই তো ভক্তি হয় না তার মানে জ্ঞান নেই তার মানে ভক্তি আছে দেহ অভিমান আছে জ্ঞান তখনই হবে যখন দেহি অভিমানী হবে আমি আত্মা আমার বাবা পরম পিতা পরম আত্মা সেই বাবা টিচার সদ্গুরু প্রজাপিতা ব্রহ্মাও আছে না বাবা প্রজাপিতা ব্রহ্মার অকুপেশানও বলেছে তো নিজেরও অকুপেশান বলেছে মানুষ তো শিব আর শঙ্করকে এক করে দিয়েছে বলে শঙ্কর চোখ খুললেই বিনাশ হয়ে যায় এখন বিনাশ তো বোম দ্বারা ন্যাচারাল ক্যালামিটিস দ্বারা হয় প্রাকৃতিক বিপর্যয় হয়ে বোম বোম ব্লাস্ট হয়ে হয় শিবশঙ্কর মহাদেব বলে এই চিত্র যথার্থ চিত্র না সঠিক চিত্র না এটা এগুলো সব ভক্তিমার্গের চিত্র সত্যযুগে এরকম কোনো ব্যাপারই হয় না প্রজাপিতা ব্রহ্মাও তো দেহধারী কত ঢের বাচ্চা তো এই সব চিত্র পূজার জন্যই একমাত্র বাবা বোঝায় ব্রহ্মা এই হলো ব্যক্ত আর বো অব্যক্ত সাকারে ব্রহ্মা ব্যক্ত আর যেটা বতনে সে ব্রহ্মা অব্যক্ত যখন অব্যক্ত হয় তখনই ফরিস্তা হয়ে যায় মূল বতন বতন দুটো তো অবশ্যই আছে বতনে যায় বাবা বোঝায় প্রজাপিতা ব্রহ্মা যে মানুষ সেই তো ফরিস্তা হয় আবার রাজাই ভি উসমে দীঘায় আহে রাজা রাজত্ব দেখায় তারপরে তো সে রাজ্য করবে সূক্ষ্ম বতনের চিত্র যদি না হয় তাহলে বোঝাতে খুব মুশকিল হয় বাস্তবে বিষ্ণু চতুর্ভুজ রূপও নেই বিষ্ণু তো আর চারটা হাত না এগুলো সব ভক্তিমার্গের চিত্র বাবা বোঝায় আত্মাকেই পতির থেকে পাবন হতে হবে পবিত্র হয়ে আত্মা চলে যাবে নিজের ধামে আত্মা নিরাকারী দুনিয়ায় থাকে আর এখানে যখন আসে তখন সাকারি হয় মানে শরীর ধারণ করে বাকি সূক্ষ্ম বতনের কোনো মুখ্য কাহিনীই নেই সূক্ষ্ম বতনের রহস্য বাবা এখন বোঝায় তো মূল বতন সূক্ষ্ম বতন তারপরে আছে স্থূলবতন তো প্রথমে সবাইকে বাবার পরিচয় দিতে হবে ভক্তি ভক্তিমার্গেও বাবাকে হে ভগবান হে প্রভু বলে শুধু জানে না সদা বলে শিব পরমাত্মাই নম শিব দেবতা কখনো বলবে না ব্রহ্মা দেবতা বলবে শিবকে পরম পিতা পরমাত্মাই বলে শিব দেবতা কখনো বলবে না শিব পরমাত্মাই বলবে তাকে সর্বব্যাপী তাহলে বলা যায় কি যে পরমাত্মা সে কী করে সর্বব্যাপী হবে তাহলে তো সবাই পরমাত্মা হয়ে যাবে প্রতীতকে পাবন বানানোর কর্তব্য যে করবে তো সে কি ঠিককার ভিত্তরে গিয়ে করবে একেই তো বলা হয় ঘোর অন্ধকার কারও মধ্যে জ্ঞান নেই তো এটাও ড্রামাই সেট আছে বাবা এসে বোঝায় যাদা জাদা হি ধর্মস্ব গ্লানির ভবতী ভারত কার গ্লানি মানুষ তো শ্লোক শুনিয়ে আবার অর্থও শোনায় এটা তো তোমাদের বাচ্চাদের সেখানে গিয়ে দেখা উচিত বলা উচিত যে আমরা এর অর্থ বোঝাবো তারপরে ঝট করে বসে শোনানো উচিত এরকম থরেই বুঝতে পারবে যে বিকে ভালে সাদা ড্রেস হোক কিন্তু ছাপ্পা ধরেই লাগা হওয়া হয় হুম ছাপ্পা লাগানো আছে কি ঠাপ্পা তোমরা যে কোনো জায়গায় গিয়ে শুনতে পারো আর বলতে পারো এর অর্থ তো বলো দেখো তারা কি শোনায় তার অর্থ বাকি এত সব চিত্র এগুলো তো ডিটেল বোঝার অথা জ্ঞান সাগরকে তুমি কালি বানাও তাও অন্ত হবে না এই জ্ঞানের আবার সেকেন্ড কিবি বাদ শোনাই আবার বাবা সেকেন্ডেরও কথা শুনিয়েছে শুধু বাবার পরিচয় দিতে হবে সেই বেহদের বাবা স্বর্গের রচয়িতা আমরা সবাই তার বাচ্চা ব্রাদার ভাই তো আমাদেরও নিশ্চয় স্বর্গের রাজ্য হওয়া উচিত কিন্তু সবাই তো আর একসাথে মিলতে পারবে না বাবা আসেই ভারতে আর ভারতবাসী স্বর্গবাসী হয় অন্যরা তো আসে পরে এটা তো খুব সহজ কিন্তু বোঝেই না বাবার তো ওয়ান্ডার লাগে একদিন গণিকা আদিও এসে শুনবে লাস্টে যারা পরে আসবে তারা তীখা যাবে বাহাবি কই জাকার সার্ভিস কার হে। তো বাবা বলছে যে যেখানে ভক্তিমার্গের এই যে শাস্ত্র কথা এইসব হয় সেখানে গিয়েও কেউ সার্ভিস করতে পারে অনেকের আবার লজ্জা লাগে দেহ অভিমান অনেক আছে বাবা বলে বেশ্যাদেরও বোঝাতে হবে ভারতের নামও তারাই তো পতীত বানিয়েছে তারাই তো ভারতের নামকে এত অধক পতনে নিয়ে এসছে তো এতে মুখ্য চাই যোগ বল একদমই পতীত পাবন হওয়ার জন্য ইয়াদের যাত্রা চাই এখন সেই ইয়াদের বল কিছুটা কম হয়ে গেছে তাই বাবা বলছে এখন ইয়াদের বল আমাদের কিছু কম আছে কারোর মধ্যে জ্ঞান আছে কিন্তু ইয়াদ হয়তো কম ডিফিকাল্ট সাবজেক্ট ইয়াদ এই ইয়াদে যখন তোমরা পাশ হবে তবে গুণিকাদেরও উদ্ধার করতে পারবে ভালো ভালো অনুভবী মাতারা গিয়ে বোঝাও কন্যাদের তো অনুভব নেই মাতারা বোঝাতে পারে বাবা বলে পবিত্র হও তাহলে বিশ্বের মালিক হয়ে যাবে দুনিয়ায় শিবালয় হয়ে যাবে সত্যযুগকে শিবালয় বলা হয় সেখানে অথা আসুখ তাদেরকেও এইভাবে বোঝাও যে বাবা বলে এখন প্রতিজ্ঞা করো যে পবিত্র হব এই রকম পতিতদের পাবন বানানোর তলোয়ার খুব তীখা চাই এতে শায়দ এখনো দেরি আছে বোঝানোর মধ্যেও তো নাম্বার বার আছে সেন্টারে থাকে যারা বাবা জানে তাদের মধ্যেও সবাই একরস না সার্ভিসে যারা যায় তাদের মধ্যে রাত দিনের পার্থক্য হয় তো প্রথমে যখন কাউকে বোঝাও তো বাবারই পরিচয় দাও বাবারই মহিমা করো এত গুণ বাবা ছাড়া আর কারো হতে পারে না সেই গুণবান বানায় বাবাই সত্য যুগে স্থাপনা করে এখন হলো সঙ্গম যুগ যখন তোমরা পুরুষোত্তম হচ্ছ মানে আমরা আত্মারা উত্তম হচ্ছি তোমাদের আত্মাদের বসেই বাবা বোঝায় তোমরাও আত্মাদেরই বসে বোঝাও এটা তো বোঝাও যে আত্মারই শরীর আছে কে কতটা বোঝে সেটা তো তার চেহারা দেখেই বোঝা যায় কেউ মুডি হয় তো সারা তার চেহারাটাই বদলে যায় মুডি হলে আত্মা ভেবে বসলে চেহারাও ভালো হয় মানে চেহারার মধ্যেও সেই রুহানিয়ার চলে আসে এটাও প্র্যাকটিস করা হয় ঘর গৃহস্থে যারা থাকে ইটনে উছল নেহিস্তে তারা এতটা উমং উৎসাহে উছলে মানে জ্ঞানের ইয়েতে উছলাতে পারে না কারণ তাদের গোরক ধান্দা লেগেই থাকে তাই না কাজকর্ম পুরো অভ্যাস যদি করে তবেই চলতে ফিরতে উঠতে বসতে পাক্কা হয়ে যাবে ইয়াদে ইয়াদের দ্বারাই তোমরা পাবন হও আত্মা যত যোগে থাকবে তত পাবন হবে সত্যযুগে তোমরা শতপ্রধান ছিলে তো খুব খুশি ছিলে এখন সঙ্গমে তোমরা হাসি মজা করো বেহদের বাবা পেয়েছ বাকি আর কি চাই তোমরা এত যে হাসো আনন্দ করো কেন বেহদের বাবা পেয়েছ বাকি কি চাই বাবার উপর তো কুরবান হওয়া উচিত শাহুকার খুব কমই বেরোয়ে জ্ঞানে গরিবরাই বাবাকে পায় ড্রামাই এরকম বানানো আছে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে কোটির মধ্যে কেউই বিজয়মালার দানা হয় বাকি প্রজা তো হবেই নাম্বার বার কত ঢের প্রজা হতে থাকবে শাহুকার গরিব সব হবে প্রজার মধ্যেও শাহুকার প্রজা গরিব প্রজা সব হবে এই পুরো রাজধানী স্থাপন হচ্ছে বাকি সবাই নিজে নিজের সেকশানে চলে যাবে তো বাবা বোঝায় বাচ্চাদের দৈবী গুণও ধারণ করতে হবে তোমাদের খান পানও খুব ভালো চাই বাবা বোঝায় খানপানও শুদ্ধ চাই তোমাদের কখনো এই আশা রাখা উচিত না অমুক জিনিস খাবো এই আশা এখানে হয় তো বাবা বলছে বাবার বড় বড় বানপ্রস্তিদের আশ্রম ব্রহ্মা বাবা দেখেছে বড় শান্তিতে থাকে এখানে তো বেহদের বাবা সব কথা বোঝায় বেহদের কথা বেহদের বাবাই বোঝায় বেশ্যা গণিকারাও এইরকম এইরকম আসবে যে তোমাদের থেকেও তীখা হয়ে যাবে বড়ো ফার্স্ট ক্লাস গীত গাইবে যেটা শুনলেই খুশির পাড়া চড়ে যাবে যখন এই রকম যারা নিচের পড়ে গেছে তাদেরকে তোমরা উঠিয়ে জ্ঞান শুনিয়ে শ্রেষ্ঠ বানাবে তখনই তোমাদের নামও খুব উঁচু হবে নিজেই বলবে আমরা শূদ্র ছিলাম এখন ব্রাহ্মণ হয়েছি আবার আমরাই দেবতা ক্ষত্রিয় হব বাবা প্রত্যেককে দেখে বুঝতে পারে যে এ উন্নতি করতে পারবে কি পারবে না বাবা বলছে পরে যারা আসবে উন সে আগে চার যায়গে সে আগে যারা এসেছে তাদের থেকেও উন্নতি পাবে আগে গিয়ে তোমরা এগুলো সব দেখবে এখনও দেখছো নতুন বাচ্চারা সার্ভিসে কত উছলায় আচ্ছা মিঠে মিঠে সিকিলাধে বাচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কাপ ইয়াদ পেয়ার অর গুড মর্নিং রুহানি বাপ কি রুহানি বচ্চো কো নমস্তে আম রুহানি বচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ প্যার গুড মর্নিং হ নমস্তে 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 শুক্রিয়া বাবা আপকো লাখ লাক শুক্রিয়া ধারণার জন্য মুখ্যসার এক পতীতকে পাবুন বানানোর সেবা করো গণিকা বেশ্যাদের জ্ঞান দাও গিরে হয়ে কু উঠাও যারা নিচে পড়ে গেছে তাদেরকে ওঠাও তাদের উদ্ধার করো তবেই নামবালা হবে দুই নিজের দৃষ্টিকে পবিত্র বানানোর জন্য চলতে ফিরতে অভ্যাস করো যে আমি আত্মা আত্মার সাথেই কথা বলছি বাবার ইয়াদে থাকো তো পাবন হয়ে যাবে বরদান অনাদি স্বরূপের স্মৃতি দ্বারা সন্তুষ্টতার অনুভব যে করে আর করায় সেই সন্তুষ্টমণি ভব অনাদি স্বরূপের স্মৃতি দ্বারা সন্তুষ্টতার অনুভব করবে আর করাবে এই সেই সন্তুষ্ট ভব নিজের অনাদি আর আদি স্বরূপকে স্মৃতিতে নিয়ে এসো আর সেই স্মৃতিস্বরূপে স্থিত হয়ে যাও তো অনাদি স্বরূপ হলো আত্মিক স্বরূপ নিরাকার আর আদিস্বরূপ দেবস্বরূপ তো এই দুটো স্মৃতিতে আনলে আর সেই স্মৃতি স্মৃতিতে স্থিত হয়ে যাও তো নিজেও নিজের প্রতি সন্তুষ্ট থাকবে আর অন্যকেও সন্তুষ্টতার বিশেষতার অনুভব করাতে পারবে অসন্তুষ্টতার কারণ হয় অপ্রাপ্তি তোমাদের স্লোগান পানাথা ও পালিয়া যেটা পাওয়ার ছিল সেটা পেয়ে গেছি বাবার হওয়া অর্থাৎ সম্পত্তির অধিকারী হওয়া এই রকম অধিকারী আত্মা সদা ভরপুর সন্তুষ্টমণি হবে স্লোগান বাবার সমান হওয়ার জন্য বোঝা চাওয়া আর করা এই তিনটেরই সমানতা চাই তো বাবার সমান হওয়ার জন্য বোঝা চাওয়া আর করা যেটা বুঝবো সেটাই চাইবো সেটাই করবো এই তিনটে যেন সমান হয় অব্যক্তি সাইলেন্স দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো বরদানি রূপে সেবা করার জন্য প্রথমে নিজের মধ্যে শুদ্ধ সংকল্প ধারণ করো সারাদিন শুদ্ধ সংকল্পে সাগরে লেহরাতে থাকো আর যে সময় চাহে শুদ্ধ সংকল্পের সাগরের তলায় গিয়ে সাইলেন্স স্বরূপ হয়ে যাও তাহলে বাবা কি বলছে সারাদিন শুদ্ধ সংকল্পের সাগরে মিশে যাও আর যখন ইচ্ছা তখন শুদ্ধ সংকল্পের সাগরের তলায় গিয়ে সাইলেন্স স্বরূপ হয়ে যাও তোমাদের এই ডিপ সাইলেন্স স্থিতি বায়ুমণ্ডলকে পরিবর্তন করে দেবে আর তোমরা নিজেরাও ডবল লাইট ফরিস্তার অনুভব করবে তো আমাদের এখন সাইলেন্সে গিয়ে এই শুদ্ধ সংকল্পে একদম ডিপ সাইলেন্সে যেতে হবে তবেই আমরা বায়ুমণ্ডল পরিবর্তন করতে পারব আর নিজে ডবল লাইট ফরিস্তার স্থিতির অনুভব করব। আচ্ছা ওম শান্তি